24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাস আক্রান্ত হল 19,740 জন, যা গতকালের থেকে 7% কম। একই সময়ে মৃত্যু হয়েছে 248 জনে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,29,35,300 জন, আর মোট মৃত্যু হয়েছে 4,50,375 জনের। মুম্বাই গোয়া ভ্রমণ তরিতে হানা দিয়ে মাদক উদ্ধার সহকারী ছেলে আরিয়ান সহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় বিরাট মাদক পাচার চোখের সন্ধানে নেমে শনিবার সকালে বলিউডের ফিল্ম প্রডিউসারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল টিম। সংবাদ সংস্থা এএনআই এর খবর, ইমতিয়াজ খাতি নামে ওই প্রযোজকের বান্দার অফিস বাড়িতে তল্লাশি চলছে। লক্ষিমপুর খেদির ঘটনায় কারা অভিযুক্ত তাদের একজন গ্রেপ্তার হয়েছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। তাদের কতজন গ্রেপ্তার হয়েছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত পরিষ্কার বলেছে, লক্ষিমপুর খেরিতে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় তারা সন্তুষ্ট নয়। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলল না বলল তাকে কার্যত পাত্তা দিয়ে যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, প্রমাণ ছাড়া লক্ষিমপুর খেরি মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না। শনিবার সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল। সারা দেশে এদিন পেট্রোলের লিটার পিছু গড়ে বৃদ্ধি হয়েছে 30 পয়সা এবং ডিজেলের লিটার পিছু বেড়েছে 35 পয়সা করে। সিনিয়র মহিলাদের জাতীয় একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আগামী 23 অক্টোবর দেরাদুনের উদ্দেশ্যে আগরতলাতে করবে রাজ্য দল। টুর্নামেন্টের দল 31 অক্টোবর প্রথম ম্যাচ খেলবে মহারাষ্ট্রের বিপক্ষে। টুর্নামেন্টে ভালো ফলাফল করার প্রত্যাশা নিয়ে শনিবার থেকে আগরতলায় ঘরের মাঠে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল রাজ্য দল। প্রস্তুতি প্রত্যাশা অনুযায়ী হওয়ায় এবছর রাজ্যের মেয়েরা ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করলেন দলের প্রশিক্ষক রাশেদ দত্ত। শারদীয় দুর্গোৎসবে চতুর্থী শনিবার, আর এই চতুর্থীতে উৎসবকে আনন্দমুখর করে তুলতে সমাজের একটা অংশের অসহায় দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির কর্মকর্তারা। এদিন সংগঠনের কার্যালয়ের সামনে বেশ কয়েকজন গরিব দুস্থ মহিলা ও শিশুদের হাতে তারা তুলে দিলেন নতুন বস্ত্র। আগামী 19 অক্টোবর মঙ্গলবার পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শহীদ ইউসুফ শাহ রহমাতুল্লাহর মাজার শরীফ হতে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগরতলা গাউছিয়া সমিতি ও স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার খুব জাঁকজমকের সাথে পবিত্র জুলুস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপির প্রধান বিরোধী শক্তি সিপিএমই তৃণমূল নয়। আগামী পৌর নির্বাচনকে সিপিএমকে প্রধান বিরোধী শক্তি হিসেবে মনে করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে শাসক দল বিজেপি। শনিবার বিশাল করে সাংগঠনিক বৈঠক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথাগুলি জানান রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা। হাতে গোনা আর 4 দিন বাকি বাঙালিদের প্রধান ঐতিহ্যবাহী উৎসব দুর্গা উৎসব। ক্লাবগুলি এখন খুবই ব্যস্ত, ব্যস্ত একদিকে মৃৎশিল্পীরা, অপরদিকে ব্যস্ত প্যান্ডেল তৈরি শিল্পীরা। এমন দৃশ্য দেখা গেছে কমলপুর শহরের অন্যতম ক্লাব বিয়ার ক্লাবে। তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশ মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় লরিতে তল্লাশি নিয়ে উদ্ধার করল গাঁজা। এদিন স্পেশাল ভেহিকেল চেকিং এ বসে দূরপাল্লা লরিটি থেকে বাজেয়াপ্ত করা সম্ভব হল কয়েক লক্ষাধিক টাকার অবৈধ শুকনো গাঁজা। অবৈধ গাঁজা বহনের দায়ে গ্রেপ্তার তিন। রাজ্যে রাজতান্ত্রিক শাসন এবং তার অবসানের পর তৎকালীন কংগ্রেস শাসনে মানুষের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদে প্রয়াত সরোজ দত্ত ছিলেন আপোষহীন যোদ্ধা। ত্রিপুরা গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠাতা নেত্রীদের অন্যতম সরোজ দত্তের স্মরণে শনিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় এভাবে নিজের অভিমত ব্যক্ত করেন সাংসদ তথা গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাসপৈত। রাজ্যে ছাত্রছাত্রীদের যাতে শহর কেন্দ্রিক না হতে হয় এজন্য প্রত্যেক জেলা সদরে যাতে একটি করে ইনোভেশন হাব গঠন করা যায় সে বিষয়ে উদ্যোগ নেবে রাজ্য সরকার। ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ইনোভেশন হাবের উদ্বোধন করে কথা বলেছেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। প্রধানমন্ত্রী জাতীয় জন ওষুধ কেন্দ্রে এসে হয়রানি শিকার হয়েছেন এক প্রবীণ নাগরিক। কয়েক ঘন্টা অপেক্ষা করার পরও কেউ ওনাকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি বলে অভিযোগ। আবারও নারী নির্যাতনের শিকার একই গৃহবধূ। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালি এলাকায়। এ ঘটনার ব্যাপারে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জানানো হয়েছে। অর্থের অভাবে একে হতদরিদ্র মা বাবা তার নিজের 3.5 বছরের শিশু সন্তানের গলায় টিউমার অপারেশন করাতে পারছে না। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে শেখেরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড থেকে এবার উঠে এলো এই মর্মস্পর্শী চিত্র।
গ্রামীণ এলাকার রাস্তাঘাটগুলির বেহাল অবস্থার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঠিক এমনই একটি ভয়ঙ্কর রূপ নেওয়া রাস্তার চিত্র উঠে এলো কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনমালা এসবি স্কুল থেকে মুসলিম পাড়া হয়ে রানীখামার যাবার মূল রাস্তাটিকে ঘিরে। পূর্বশত্রুতার জেরে আশারামবাড়ি এলাকায় একজন যুবককে প্রকাশ্য দিবালোকে খুনের চেষ্টা। ঘটনা চাঁপাহাড় থানাধীন আশারামবাড়ি এলাকায়। জানা গেছে প্রণয় গঠিত কারণে এই ঘটনা।